সুস্বাগতম ওয়াইটিসির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আজ কথা বলবো ক্রিকেটার পঙ্কজ রায় সম্পর্কে পঙ্কজ রায় হলেন প্রথম ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশগ্রহণকারী বাঙালি ক্রিকেটার তিনি ক্রিকেট খেলে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন পরবর্তীকালে সৌরভ গঙ্গোপাধ্যায় বাঙালি ক্রিকেট প্রতিভাকে সম্বি করে দেন কিন্তু যদি আমরা বাঙালি ক্রিকেটারদের ধারাবাহিক ইতিহাস লিপিবদ্ধ করতে চাই তাহলে পঙ্কজ রায়কে অবশ্যই সেই অভিযানের জনকের আখ্যা দিতে হবে পঙ্কজ রায় উনিশশো সালের একত্রিশে মে উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে জন্মগ্রহণ করেন পিতার নাম স্বর্গত ক্ষীরতলাল রায় তিনি ছিলেন হাইকোর্টের অ্যাটর্নি পঙ্কজ রায়কে তার অসামান্য ক্রীড়া দক্ষতার জন্য ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয় সালটা উনিশশো পঁচাত্তর তিনি দীর্ঘদিন একটি বিশ্ব রেকর্ড হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাদ্রাজে প্রথম উইকেটের পার্টনারশিপে চারশো তেরো রান তুলেছিলেন তিনি দু সালে অবশ্য এই রেকর্ডটি ভেঙে যায় যাই হোক সব মিলিয়ে উনিশশো সালে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে নির্বাচিত হন এই মহান মানুষটি দু এক সালে আটই ফেব্রুয়ারি পরলোক গমন করেন